প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিশোর বাতায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সরি আমি মোহাম্মদ হারুন রশিদ সহযোগী অধ্যাপক গণিত বিভাগ ক্যামডিয়ান স্কুল অ্যান্ড কলেজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ধারাবাহিক যে আলোচনাটা করছিলাম উচ্চতর গণিত বিষয়ের তারই ধারাবাহিকতায় আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের বিপরীত ত্রিগণিত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ এ আলোচনাটা করছি করবো এবং আমরা গত ক্লাসে প্রথম যে আলোচনাটা করেছি আজকে দ্বিতীয় ক্লাস আমাদের আমরা দ্বিতীয় ক্লাসে আজকে আমরা যে আলোচনাগুলো করব সেগুলো আমরা তোমাদেরকে এখানে আমরা শিক্ষণ ফল নিয়ে গতদিন আমরা কথা বলেছিলাম দেখো তো শিক্ষণ ফলে কী ছিল বিপরীত ত্রিকোণতিক ফাংশন এবং বিপরীত অন্য ব্যাখ্যা করতে পারা এবং এর মুখ্যমান নির্ণয় করতে পারা এটা আমাদের গত ক্লাসে শেষ হয়েছে তোমরা যারা গত ক্লাসে ছিলে তোমরা আমাদের সেই ক্লাসটা অবশ্যই রেকর্ডিংয়ে আছে তোমাদের কিশোর বাতায় তোমরা সেখানে দেখতে পারবে তারপর বিপরীত ত্রিকোণতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে তা নিয়েও আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব ত্রিকোণতিক সমীকরণের সাধারণ সমাধান এবং নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণৈতিক সমীকরণের সমাধান এই দুইটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমাদের সাথে যে বন্ধুরা আছে তাদের সাথে একটু দেখি যারা যারা আছে আর তোমরা যারা আছো এখন তারা আমাদের ক্লাসটা শেয়ার করে দাও শেয়ার করলে অনেকে এই ক্লাসটাতে উপকৃত হয় কারণ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর এখন জানি যারা পরীক্ষার্থী আছে যারা এখন সেকেন্ড ইয়ারে উঠেছে যারা ফার্স্ট ইয়ারে উঠেছে অনেকে আছে তো সবাই উপকৃত হবে তো তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে আশা করছি শেয়ার করলে অনেকেই অনেকেই উপকৃত হবে অনেকেই উপকৃত হবে তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও ওকে যারা আছো তোমাদের যদি এর রিলেটেড কোথাও কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই এখানে কমেন্টস করো আমি দেখি তোমরা যারা আছো ইসানুল মজিব আলাইকুম আসসালাম রূপা শাহা মোস্তফা কামরুল ধন্যবাদ তোমরা ইব্রাহিম হুসাইন নাজমন রহমান সাইফুদ্দিন ধন্যবাদ তোমাদেরকে এসেন সেতু নমস্কার তোমরা অন্য যারাই আছো তোমাদের কোথাও যদি কোনো সমস্যা থাকে বিশেষ করে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশানে আজকে আমরা সাধারণ সমাধান তৈরি করবো একটা ত্রিকোণমিতিক সমীকরণের সেই সমাধান নিয়ে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কথা বলবে তো সেই সমস্যাগুলো আমরা একে একে আলোচনা করি আর তোমরা লাইনে থাকো এবং ক্লাসটা শেয়ার করে দিও সর তোমাকেও ধন্যবাদ অমিত অমিত রাজীব আচ্ছা আমরা এখন ক্লাসে চলে আসি এখন দেখো আমাদের আজকে ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান তোমরা দেখো ক্লাস নাইন টেনের মধ্যে আমরা কিন্তু ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করেছিলাম এখন সেই সমাধানের আরেকটু ধাপে একটু উপরের ধাপে একটু আমরা আলোচনা করব। সেই সমাধানটা কি সেগুলো নিয়ে আমাদের আজকের কথা আমরা ধরো প্রথম আলোচনাটা করি আমরা ত্রিকোণমিতিক সমীকরণটা কি। ত্রিকোণমিতিক সমীকরণ ত্রিকোণমিত সমীকরণ হলো এক বা একাধিক একাধিক ত্রিকোণমিতিক ফাংশন সম্বলিত যে কোনো একটা রাশি যে কোনো রাশিকে যদি আমরা সমান চিহ্ন দ্বারা সমতা চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি তখন তাকে ত্রিকোণমিতিক সমীকরণ বলি তাহলে ভাই এক একাধিক একাধিক ত্রিকোণমিতিক ফাংশান সম্বলিত পথ ফাংশন ফাংশান সাইন থিতা কসথিতা ট্যান থিতা এগুলো ত্রিকোণমিতিক ফাংশান তাহলে এ দিয়ে যদি আমরা সমান চিহ্ন দিই আমরা যদি বলি সাইনথিতা ইকোয়েল সাইনথিতা ইকুয়েল ধরা শুধু জিরোই দিলাম তাহলে এটা একটা ত্রিকোণমিতিক সমীকরণ কারণ এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন এখানে সমান চিহ্ন এখানে একটা জিরো তাহলে এটা একটা ত্রিকোণমিতিক সমীকরণ এই ত্রিকোণমিতিক সমীকরণের মধ্যে সমাধান করা কাকে বলে এখানে যে থিতা আছে এর থিতায়ের মান নির্ণয় করাটাকেই বলা হচ্ছে সমাধান থিতায়ের মান নির্ণয় করাটাই এখানে সমাধান করা অর্থাৎ এর থিতায়ের মান দ্বারা যতগুলো মান দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে থিতায়ের যতগুলো মান দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে সেই থিতায়ের মানগুলোকেই বলা হচ্ছে এখানে সমাধানের যে থিতায় থিতায় মান অথবা যে সমাধানের নির্ণয় করার যে মানগুলো চায় সেখানে থিতার যে মানের জন্য শূন্য হয় কিন্তু আগে তোমরা যখন এসএসসিতে করেছিলে সেখানে ছিল যেমন ধরো থিটা ইকুয়াল জিরো তুমি বলেছো তুমি তখন লিখছ সাইন থিতা ইকুয়াল সাইন কত ডিগ্রি মান জিরো তুমি লেগস সাইন জিরো সুতরাং তুমি থিতা ইকুয়াল টু জিরো দিয়ে দিচ্ছ তোমার এখানে অঙ্ক শেষ হয়ে গেছে কিন্তু এখন আমরা যে আলোচনাটা এখানে করছি আমরা ত্রিকোণমিতির যে থিতার মানটা আছে আমরা এটাকে বলেছি বৃত্তীয় কোণ কোণ সার্কুলার অ্যাঙ্গেল আমরা কীভাবে বলি এখানে মানকুলি বিভিন্ন মান হয় অর্থাৎ সে যেহেতু বৃত্তীয় কোনটা আমরা বলছি একটা রশ্মির ঘূর্ণনের ফলে তৈরি হয় সে যত ঘুরবে তত বাড়বে তাহলে সাইন থিতা ইকুয়াল টু জিরো আমরা বললাম এখানে জিরো কিন্তু এখানে সাইন একশো আশি ডিগ্রি মানও জিরো একশো আশি ডিগ্রি মানও জিরো তাহলে থিতা সমান এখানে একশো আশি ডিগ্রি হবে তোমরা যেটা স্কুলে করো নাই এই মানটা কিন্তু তোমরা স্কুলে করো নাই তো শুধু এখানে এটা না আবার যদি আমি বলি সাইন মাইনাসে ওয়ান এইটি ডিগ্রি তাও জিরো তাহলে থিতার সমান যদি আমি বলি এখানে সাইন থিতা ইকু সাইন থিতা ইকুয়েল সাইন মাইনাস ওয়ান এইটি ডিগ্রি তাও কিন্তু থিতা ইকুয়েল মাইনাস ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে এই আলোচনাগুলো কিন্তু আমরা আমাদের আগে করা হয়নি এই আলোচনাগুলো আগে করা হয়নি এটাই এখানে ডিফারেন্স তাহলে স্কুলে তোমরা যাই করেছ আর এখন আমরা কলেজে এসে যে সমাধানগুলো করব তার মধ্যে ডিফারেন্স হলো এখন আমরা আগে একটা যে কোনো একটা মান নিয়ে করেছি এখন আমরা অসংখ্য মান নিয়ে আমরা বের করব। অর্থাৎ সেখানে একটা সাধারণ সমীকরণ সাধারণ সমাধান তৈরি করব অর্থাৎ যে সমাধানটা দিয়ে আমরা বলতে পারি এখানে যে কোনো মানগুলো যে যে মানগুলো আসতে পারে সেগুলো নির্ণয় করতে পারবো থিতায়ের যে যে মানগুলো আসবে সেগুলো আমরা নির্ণয় করতে পারব একটা সিদ্ধান্ত আসতে পারবো আসলে কোন কোন মানগুলো আসবে তো এই মানগুলি নিয়ে আমরা কথা বলার মধ্যে আমাদের সাথে যারা আছো তাদের সাথে আবার একটু কথা বলি নেই আসলে যারা আছো তাহমিন আলাইকুম আসসালাম জয় প্রকাশ মন্ডল ধন্যবাদ সুদীপ কুমার গতদিন আমি আসলে তোমাদের ক্লাসে অনেকের জবাব ছিল আমি পরবর্তীতে অ্যান্সারগুলো দিয়েছি আমি ক্লাসে তখন দিতে পারি নাই তানহা আলহামদুলিল্লাহ ভালো আছি আর অন্য আয়শা ধন্যবাদ আয়শা সনিবিন্তা আমির আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো তোমাদের কোথাও যদি ক্লাসের সমস্যা থাকে তোমরা কথা বলো আর আমি এখন মেন যে আমাদের অঙ্কগুলোতে আছে আমরা সমাধানগুলোতে চলে আসি আর তোমাদের মধ্যেও যারা এখনও জয়েন করো নাই তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে ক্লাসটা যখন শেয়ার করবে তাহলে অনেকে কিন্তু ক্লাসটা দেখতে পারবে তা আমরা আসো প্রথমে এই যে সমাধানগুলো আমরা কিভাবে সমাধানগুলো করি আমরা সেই কথাটাই আসি যেমন ধরো আমার সাইন থিটা ইকুয়াল জিরো সাইন থিতা জিরো তাহলে আমরা থিতার মানটা আমরা পাই এখানে জিরো হলো সে সাইনের মান জিরো হয় অথবা প্লাস মাইনাস পাই হলেও আমরা জানি এটা জিরো হয় অথবা প্লাস মাইনাস টু ফাইভ হলেও জিরো হয় এখন তোমাদের কথা হচ্ছে স্যার এটা কিভাবে আমরা বুঝতে পারি তুমি দেখো আমি এখানে যদি তোমাকে এইভাবে চিন্তা করি জিরো এটা ধরো ও এখানে আমি ধরো এটা পি দিলাম এখানে ধরো এ দিলাম তাহলে এটা যদি এক্স এটা যদি ওয়াই এটা যদি আর হয় আর এটা যদি থেতা হয় এখন দেখো আমরা এটা তোমাদেরকে কেটে দিই কেটে দিলে তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবে আমি এটা এখন বাদ দিই তুমি দেখো তাহলে আমার সায়েনথিটা সমান জিরো আমরা জানি সায়েনথিটা কীভাবে আসে দেখো সাইন্থিটা সমান আমরা জানি লম্ব বাই লম্ব বাই অতিবুজ ওয়াই বাই আর তাহলে এটা সমানে জিরো এখান থেকে আমরা বলতেছি ওয়াই সমান কত জিরো ওয়াই সমান কত জিরো দেখো এখানে ওয়াই ইকুয়াল জিরো এখন ওয়াই ইকুয়াল টু যদি জিরো হয় এ ওয়াইয়ের মানটা তোমরা একটু ভালো করে দেখো এর মানটা যদি জিরো হয় এটা থেতা ওয়াইয়ের মান যদি জিরো হয় অর্থাৎ ওয়াই এই লম্বের কোনো দূরত্বটা নেই তখনই আমরা বুঝব যদি এটা এক্স ও এক্স ড্যাশ আমরা এভাবে চিন্তা করি একটু ভালো করে চিন্তা করো কারণ আমরা হয়তো একটা দুইটা সূত্র নিয়ে আমরা আলোচনা করব এখন ওয়াই যদি জিরো হয় তাহলে ওয়াইয়ের মানটা শূন্য এখানে এ এক অক্ষের উপরে অর্থাৎ তখন এ ও এ রেখাটা বা ও এক্স রেখাটা সে ঘড়ি কাটার এভাবে ঘুরে উপরের দিকে না গিয়ে সে এক চক্ষের সাথে মিশে যাবে অর্থাৎ এখানে তখন তার এই থিতা কোনটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে থিতা কোনটা কত হয়ে যাবে জিরো যদি সে এখানে আসে তাহলে জিরো থিতা সমান আসবে জিরো আবার ওয়াইয়ের মানটা যেহেতু ওয়াই সমান আমরা জিরো চিন্তা করছি ওয়াইয়ের মান জিরো চিন্তা করলে ওয়াই যদি আবার থিতাটা যদি ঘুরে এখানে চলে আসে এখানে যদি চলে আসে দেখো ওয়াই আবার এক সক্ষের উপরে আসলে আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে জানি ওয়াইয়ের মান যদি শূন্য কখন হবে যদি একসক্ষের উপরে আসে সে ওয়াই যদি এখানে চলে আসে তো আসলে কত ডিগ্রি কোন আসবে পাই সমান ঘুরতে পারে তাহলে থিতা সমান কত আসতে পারে পাই সে এই থিতাটা পাই সমানের দুটো আসতে পারে উল্টা যদি আবার থিতা যদি এদিকেও আসে এখান থেকে এদিকে আসে তাহলে ঘুরতে পারে এখন এটাই যদি আবার ঘুরে যদি এতটুক পর্যন্ত আসে তাও কিন্তু শূন্য হয়ে যাবে হচ্ছে তুমি আবার খেয়াল করো ওয়াইটা যদি এই যে লম্বটা সে যদি ঘুরে এখানে আস চলে আসে তাহলে সে ঠিক একচের উপরে চলে আসবে এক চক্ষের উপরে ওয়ার মানটা শূন্য হয়ে যাবে সে যদি পুরোটা ঘুরে এতটুক আসে তখন আসবে টু তখন আসবে টু ফাই আবার সে যদি উল্টা এভাবে ঘড়ির কাটার দিকে ঘুরে তাহলে মাইনাস টু পাই তা এভাবে তার মানটা আসতে পারে তাহলে সাইন থিতে ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে থিতার মান এভাবে আসতে পারে থিতে ইকুয়াল টু জিরো পাই থিটা ইকুয়াল টু হতে পারে জিরো প্লাস মাইনাস পাই প্লাস মাইনাস টু পাই এভাবে আরও আরও হতে পারে প্লাস মাইনাস থ্রি পাই অর্থাৎ এভাবে থাকবে এভাবে থাকবে তখন আমরা বলি সুতরাং থিতে ইকুয়াল এন পাই এটাকে বলি অ্যান পাই যখনংস টু জ্যাড জ্যাড হল সকল পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে সাইন থিতে ইকুয়াল টু জিরো হলে থিতে ইকুয়াল টু আমরা এ সূত্রটা ফলো করবো সাইন থিতে ইকুয়াল জিরো হলে থিতা ইকুয়াল টু এন ফাই থিতে ইকুয়াল টু অ্যান ফাই অ্যান যখন পূর্ণ সংখ্যা যে সকল পূর্ণ সংখ্যা আছে তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা তখন জিরো হলো আমরা থিতা ইকলটা অ্যান পাই এই সূত্রটা আমরা দেখি এখন এই সূত্রটা কীভাবে আসলো আমি সেটা দেখাই দিলাম আমাদের এখান থেকে এটা আসবে আবার যদি কস্থিতা সমান জিরু হয় তাহলে কি হয় দেখো কস্থিতা যদি জিরু হয় কস্থিতা যদি জিরু হয় আমরা কস্থিতা আবার ধরো এখান থেকে আমরা এই চিত্রটা দেখি আবার দেখাই এখানে যদি ধরি ও এ ওয়াই এটা ধরো আমরা থিতা সরি ও এ ও পি এটা দিয়ে দিলাম থিতা এক্স ও আমরা এখানে যদি ধরে দেখো এখন কস্থিতা সমান জিরো কস্থিতা সমান জিরো বললে আমরা এখানে এটা হলো এক্স এটা হলো ওয়াই এটা হলো ধরো আর তাহলে ভূমি বাই আর এক্স বাই আরকুয়াল জিরো তাহলে এক্সের মান জিরো কখন হবে খেয়াল করো আমরা ওয়াইর মান একটু আগে জিরো দেখিয়েছিলাম এখন এক্সের এর মানটা জিরো কখন হবে যদি এই কোনটা ঠিক ঘুরে এখানে চলে আসে ওয়াই অক্ষের উপরে ওয়াই অক্ষের উপরে এক্সের মান শূন্য ওয়াই অক্ষের উপরে আসবে তাহলে এতটুকু কখন আসবে যদি সে নাইনটি ডিগ্রি পর্যন্ত আসে এখান থেকে এখান পর্যন্ত নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখানে এক্স সমান জিরো হবে থিতার মানটা কত হতে হবে নাইনটি ডিগ্রি ফাইভ বাই তাহলে যদি সে উল্টাভাবে ঘুরে আসে যদি সে এভাবে ঘুরে এদিকে আসে তাও ওয়াই অক্ষর উপরে আসবে মাইনাস ফাইভ বাই টু সমান আসলেও সে আসবে আবার যদি সে ঘুরে এখান পর্যন্ত আসে তাও তাহলে হয়ে যাবে এটা হলো থ্রি ফাইভ বাই টু অর্থাৎ দুইশো সত্তর ডিগ্রি যদি সে ঘুরে এখানে আসবে আবার উল্টা যদি সে ঘুরে এখান থেকে ঘুরে যদি সে আবার এদিক পর্যন্ত চলে আসে তাহলে মাইনাস থ্রি ফাইভ বাই টু পর্যন্ত এভাবে আসবে এভাবে ধরো প্লাস মাইনাস আরও ফাইভ ফাইভ বাই টু এভাবে আসতে পারে এখন দেখো থিতার মানটা এখানে সবগুলো কেমন আসলো প্লাস মাইনাস এখানে ফাইভ বাই টু এখানে প্লাস মাইনাস থ্রি ফাইভ বাই টু তারপর আবার প্লাস মাইনাস ফাইভ ফাইভ বাই টু এভাবে ধরো আরও মান আছে তাহলে এখান থেকে থিতার মানটা আমরা কিভাবে দেখব দেখো এখানে শহরটা হলো ওয়ান এখানে ফাইভ বাই টু সরি ফাইভ টু শখ এখানে 1 এখানে 3 এখানে 5 অর্থাৎ এগুলো সব বেজর সংখ্যা তখন আমরা বলি টু এই বেজোড় সংখ্যাকে আমরা এইভাবে লিখি এন্দার n যদি যে কোনো পূর্ণ সংখ্যা হলে টু তারপর আমরা এখানে ইন টু ফাইভ যখন এন বিলংস টু জেড তাহলে cos θ টু হলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করি cos θ টু জিরো ফাইভ আই টু তাহলে এই সূত্রগুলোই আমাদের এখানে এখন ইস্টাবলিশ করে আমাদের সূত্রগুলোর এর সাহায্যে তো আমরা যারা আছে এখন তাদের মধ্যে তবু কোথাও কোনো সমস্যা আছে কি না তোমরা বেসিক জিনিসগুলো একটু দেখে নাও তারপর আমরা আরও আলোচনা করবো দেখি যারা আছো কানিস পাতেমা নেট প্রবলেম হচ্ছে না আমাদের তো আমার তো নেটটা ক্লিয়ারে আছি হয়তো তোমার নেটে ক্লিয়ারে থাকতে পারো আমার নেটে আমি ক্লিয়ার আছি আমার নেটে আমি দেখতেছি দুঃখিত স্যার অনেক বৃষ্টি হচ্ছে আয়েশা তো অনেক বৃষ্টি হচ্ছে হয়তো নেটে কিছু সমস্যা আছে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে খুলনা জেলা স্কুল থেকে একজন দেখছে মুশফিকা সরকার ধন্যবাদ ইমরান খান আর কারো কোথাও কোনো সমস্যা থাকলে তোমাদের বিশেষ করে ত্রিকোণৈতিক ফাংশানে তোমরা অবশ্যই যোগাযোগ করো তারপর এখন দেখো আমরা এস্টাবলিশড করলাম এখানে আরেকটা সূত্র তারপর যদি আমি টেনের সূত্রটাতে যাই আমরা টেনের সূত্রটা দেখো আমি যদি বলি এখন টেন থিতা সমান জিরো তাহলে টেন থিতা সমান এটা আমরা সহজভাবে বলে দিই সাইন থিতা বা ইক থিতা ইকুয়াল জিরো এখান থেকে আমরা বলবো সাইন থিতে ইকুয়াল জিরো তো সাইন থিতে ইকুয়াল জিরো হলে আমরা সূত্র এস্টাবলিশড করেছি এন ফাইভ যখন এন বিলংস টু জেড যখন এন বিলংস টু জেড তাহলে টেন থিতে ইকুয়াল টু জিরো হল এই সূত্রটা আসছে তাহলে আমরা আজকের সূত্র পেলাম যখন সাইন থিতে ইকুয়াল জিরো হলে থিতে ইকুয়াল এন ফাই যখন এন বিলংস টু জেড কস থিতে ইকুল জিরো হলে থিতে ইকুয়েল টু এন প্লাস ওয়ান ফাইভ বাই টু এটা আমরা এস্টাবলিশড করলাম আবার টেন থিতে ইকুয়াল জিরো হলে তাও থিতে ইকুয়েল এন আমরা এই সূত্রটাও দেখেছি তাহলে এই তিনটা সূত্র আমরা দেখলাম আরও কিছু সূত্র আছে এই সূত্রগুলো নিয়ে আমাদের কাজগুলো করতে হবে তাহলে আমরা এখানে এই যে সূত্রগুলো করলাম তারপরে আরও কিছু সূত্র আমরা এগুলো এস্টাবলিশ করা যায় আমরা সেগুলো এখন না লেখে আমি এখানে শুধু দেখাই দিচ্ছি যেমন ধরো সাইন থিতে ইকুয়াল আমরা জিরো না লেখে আরেকটা যে কোনো অ্যাঙ্গেল ধরলাম সাইন থিতা ইকুয়াল সাইন আলফা তখন আমরা বলি থিতে ইকুয়াল এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি ফর এন আলফা যখন এন বিলংস টু জ্যাড সবসময় এন এর মানটা ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য সহ যে কোনো অখণ্ড পূর্ণ সংখ্যা আবার কস থিতে যদি কস আলফা হয় তখন থিতে ইকুয়াল টু হয় প্লাস মাইনাস আলফা এন বিলংস টু হল জ্যাড টেন থিতে টেন আলফা হলে টেন আলফা হলে আমাদের সূত্রটা যেভাবে যেভাবে তোমাদেরকে এস্টাবলিশ করে দেখাছিলাম এখানে যেভাবে আমি মানগুলো এনে দেখিয়েছিলাম ঠিক এইভাবে এই সূত্রগুলো এস্টাবলিশড করা যায় তাহলে আমাদের আজকে এখানে যে আমরা মোট ছয়টা সূত্র লিখলাম এই ছয়টা সূত্রের উপর ভিত্তি করেই আমাদের বিভিন্ন অঙ্কগুলো করতে হবে তো সে অঙ্কগুলো আমরা এখন অঙ্কতে আসি কিছু অঙ্কতে আসি যেমন ধরো আমরা এগুলো গত ক্লাসে আমরা এই আলোচনাগুলো করেছিলাম ইনভার্স ফাংশনের আমরা ধরো আজকে সাধারণ সমাধান নির্ণয় করো পরীক্ষাতে ধরো সাইন্থিতে ইকুয়াল টু হাফ আসলো তাহলে মানটা আমরা কীভাবে করবো সায়েনথিতে ইকুয়াল টু কত হাফ অথবা সাইন্থিতে মাইনাস হাফ কস্তিতে ইকুয়াল টু হাফ কস্তিতে ইকুয়াল টু মাইনাস হাফ তা আমরা যদি সায়েনথিতে ইকুয়াল টু হাফ আসলো ধরো একটা অঙ্ক সাইন্থিতে ইকুয়াল হাফ পরীক্ষাতে আসলো সাইন থিটা ইকুয়াল হাফ তাহলে তুমি কীভাবে করবা স্কুলে করেছ তখন কিন্তু একটা মান তোমরা বের করেছ সাইন কত ডিগ্রির মান হাফ তুমি যেন সাইন সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি মান হাফ তখন থিটার মান তুমি থার্টি ডিগ্রি বসাই দিয়েছ তখন তোমার অঙ্ক হয়ে গেছে কিন্তু এখানে এটা হবে না আমরা বলবো সাইন থিটা ইকুয়াল টু হাফ তখন আমরা এখানে লিখবো সাইন থিটা ইকুয়াল সাইন হাফ বলতে আমরা এখানে লিখব সাইন থার্টি ডিগ্রি অর্থাৎ ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স সাইন হাফ অর্থাৎ সাইন ফাইভ বাই সুতরাং থিতে ইকুয়াল এন পাই প্লাস মাইনাস যখন এন বিলংস টু জেড তাহলে এটাই কিন্তু হয়ে গেলো এখন এটা কোন সূত্রে আসলো আমাদের এখানে আমরা একটা সূত্র জানি সাইন থিতে ইকুয়াল সাইন আলফা হলে যদি সাইন থিতে ইকোয়াল সাইন আলফা থিতা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার অ্যান আলফা এই সূত্রটা কোথেকে আসে তোমরা একটু বইতে দেখি বইতে সুন্দরভাবে সূত্রটা প্রমাণ করে দেওয়া আছে কোথেকে এসেছে তবে আমরা এটা মুখস্থ রাখি সাইন থিতে ইকোয়াল সাইন আলফা হলে থিতা ইকোয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার অ্যান আলফা তাহলে এটা হলো সাইন থিটা আর এটাকে আমরা ধরে নিয়েছি আলফা তাহলে থিতা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এনআল এখন যদি সাইন থিতে ইকুয়েল মাইনাস হাফ হয় তখন আমরা কি লিখবো দেখো সাইন থিতে ইকুয়েল আমরা লিখব সাইন মাইনাস ফাইভ বাই সিক্স মাইনাস মানে তো তাহলে থিতে ইকুয়েল এন হোল টু দি এন ইন টু আমরা লিখতে পারি এন পাই মাই মোল টু দি এন পাই বাই সিক্স এন টু জেড এন বিলংস টু ধরো জেড তাহলে দেখো এই যে মানটা আসলো মাইনাস এবং প্লাস আমরা যদি এখানে গুণটা করে দেই তখন হচ্ছে এখানে এ মাইনাসটা আসছে তাহলে সায়েনিতে ইকুয়াল টু মাইনাস হাফ আসলে এই যে একটা সমাধান সাধারণ সমাধান এগুলোকে বলা হচ্ছে সাধারণ সমাধান এখানে যে সাধারণ সমাধান নির্ণয় করো সায়েন্তিতে ইকুয়াল টু হাফ সায়েন্তিতে ইকুয়াল টু মাইনাস হাফ কস্তিতে ইকুয়াল টু হাব কস্তিতে মাইনাস হাফ এই অঙ্কগুলো কিন্তু তোমরা এগুলো পারবে তোমাদের এখানে তেমন কোনো সমস্যা হবে না আমরা এখন আরেকটা অঙ্কতে চলে আসি সমাধান করো সমাধান করো বললেই তুমি কিন্তু সাধারণ সমাধানে চিন্তা করবা তবু এখন আবারও দেখি আমাদের সাথে যারা আছে আমি হুমায়রা লক্ষ্মীপুর থেকে ধন্যবাদ হুমায়রা তোমাকে তাসলিমা আক্তার হুমায়রা মিষ্টি সাহা মিষ্টি সাহা তোমাকেও ধন্যবাদ সাদিয়া ধন্যবাদ তোমরা ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিও তাহলে আরও অনেকেই উপকৃত হবে কারণ আমরা ত্রিকোণমিতিক এই সাধারণ সমাধান কিন্তু পরীক্ষাতে একটা আসবে অবজেক্টিভে আসে অনেক সময় এভাবেও আসে জাপসা দেখা যাচ্ছে আয়সাদ হ্যাঁ এখন হয়তো তোমার নেটে আমাদের বিভিন্ন সময় প্রবলেম হচ্ছে তো তোমার অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে তুমি ক্লাস শুধু কথাটাই অবজার্ভ করে কিছু লেখা লিখতে থাকো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তারপর অন্য যারা আছে ইব্রাহিম হুসাইন শ্রীমঙ্গল থেকে সিরাজগঞ্জ থেকে তাসলিমা আক্তার আর অন্য যাদের আছে কোথাও সমস্যা থাকলে তোমরা অবশ্যই বলল তো এখন আসো আমরা একটা অঙ্ক আমরা করি করিনি এখানে টেন টু থিতা টেন থিতে ইকুয়েল ওয়ান টেন টু থিতা টেন থিতে ইকুয়াল ওয়ান হলে এই সমাধানটা আমরা কীভাবে করবো দেখো টেন টু থিতা আর হলো টেন থিতা ইকুয়াল ওয়ান লেখা আছে সমাধান করতে হবে টেন টু থিতা আর হলো টেন থিতা ইকুয়েল ওয়ান এখন সমাধানটা কিভাবে করবা দেখো আমরা টেন টু থিতার একটা সূত্র জানি টু টেন থিতা ওয়ান মাইনাস স্কোয়ার মাইনাসেল ওয়ান সরি এখানে আছে আবার টেন থিতা ইকুয়াল ওয়ান তারপর আমরা এখানে লিখলাম টু টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিতা এখান থেকে আমরা লিখতে পারি আমরা লিখতে পারছি থ্রি টেন স্কোয়ার থিতে ইকুয়াল ওয়ান টেন স্কোয়ার থিতে ইকুয়াল ওয়ান বাই থ্রি সুতরাং টেন থিতে ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি টেন থিতে ইকুয়েল প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি এখান থেকে আমরা আবার লিখতে পারি টেন থিতে ইকুয়েল টেন থিতে ইকুয়েল টেন প্লাস মাইনাস এখন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি এটা কিন্তু তোমাকে জানতে হবে টেন আমরা জানি সিক্সটি ডিগ্রি মান টেন সরি থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তাহলে প্লাস মাইনাস থার্টি ডিগ্রিটাকে আমরা কীভাবে লিখব ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স তাহলে সুতরাং থ্রিতে ইকুয়াল এন পাই প্লাস আলফা হলো এখানে ফাইভ by সিক্স সুতরাং প্লাস মাইনাস ফাইভ বাই যখন এন বিলংস টু জেড এখন দেখো এই অঙ্কটা আমরা টেন টু থিতা টু টেন থিতে আমরা সূত্র দিয়ে ত্রিকমিত সূত্র দিয়ে আমরা ফেলে আমরা এইভাবে অঙ্কটা নিয়ে এসেছি এখন বিভিন্ন জনের রেজাল্ট কিন্তু ভিন্নতা আসতে পারে কেউ যদি মনে করে আমি এই অঙ্কটা টেনে না নিয়ে আমি যদি সাইন কসে নিয়ে যাই তাহলে কী হবে তোমরা দেখো যদি অঙ্কটা বিকল্প আরেকটা পদ্ধতিতে আমরা যাই এখানে দাঁড়ো টেন টু থিতার পরিবর্তে আমি লিখলাম সাইন টু থিতা নিচে দেখলাম আবার কস টু থিতা টেন থিটার পরিবর্তে আবার লিখলাম ধরো আমি সাইন থিতা বাই কস থিতা ইকুয়েল ওয়ান তারপর আমি যদি এখানে এভাবে লিখি কস টু থিতা কস থিতা ইকুয়েল সাইন টু থিতা সাইন থিতা এইখান থেকে আমরা কস টু থিতা কসথিতা মাইনাস সাইন টু থিটা সাইন থিটা ইকুয়েল যদি জিরো লিখি তারপরে দেখো তোমার সূত্রটা কী আসে এখানে কস টু থিতা প্লাস থিটা ইকুয়েল জিরো এটা কস এ প্লাস বি সূত্র আমরা করে দিলাম দেখো কস থ্রি থিতে ইকুয়াল জিরো বের হয়ে গেল কস থ্রি থিতে ইকুয়েল জিরো তাহলে কস থ্রি থিতে ইকুয়াল যদি জিরো আসে কস থ্রি থিতে ইকুয়াল জিরো তো এখান থেকে আমরা থ্রি থিতা সমান কস থিতা সমান জিরু হলে আমরা বলেছিলাম টু এন প্লাস ওয়ান কোথাও ফাইভ টু সুতরাং থ্রি থিতা সমান টু এন প্লাস ওয়ান এখন এন বিলংস টু এখানে দেখো এই রেজাল্টটা আসলো আমরা যখন কচে নিলাম আর আগে আমরা যখন রেজাল্টটা করলাম কী আসলো দেখো এখানে আসলো এভাবে তাহলে দুইটা রেজাল্ট দেখতে ভিন্ন লাগছে কিন্তু তেমন কোথাও সমস্যা নাই তুমি যেভাবে অঙ্ক করবা তোমার কিন্তু অঙ্ক হয়ে যাবে আমরা তাহলে এভাবেও করতে পারি অন্যভাবেও করতে পারি আমাদের যে কোনো একটা পদ্ধতিতে গেলেই হবে আমরা রেজাল্ট এখানে নিয়ে আসব। কোথাও সমস্যা হওয়ার কথা নাই এই অঙ্কটা আমরা পরবর্তী আরেকটা অঙ্কতে আসি যেমন ধরো আমরা টেন টু থিতে আর টেন থিতে ইকুয়াল ওয়ান আমরা করলাম এখন দেখো ফোর ইন্টু সাইন স্কোয়ার থিটা কস্তিতে ইকুয়েল ফাইভ ফোর থিটা প্লাস ইকুয়েল ফাইভ এই অঙ্কটা যদি থাকে তাহলে আমরা কীভাবে করবো অঙ্কটা আছে দেখো ফোর সাইন এখন আমরা একটু আগে তোমরা খেয়াল করেছো আমরা যখনই সমাধান করছি কিন্তু তাকে এক জাতীয়তে নিয়ে গেছি হয়তো ট্যানের সূত্রটা আমরা করেছিলাম সেগুলো সবগুলোতে ট্যানে রেখেছি আর যখন সাইন কসে আমরা সূত্র নিয়ে গেলাম সেই সূত্রতে আমরা সাইন কসে নিয়ে যাইয়া লাস্টে কিন্তু আমরা আবার কসে চলে এসেছি অর্থাৎ এখানে আর কিছুই ছিল না আর অন্য আরেকটা পদ্ধতিতে সাইন আর কিছুই ছিল না সরি টেন ছাড়া কিছুই ছিল না এখন এখানে দেখো সাইন স্কোয়ার আছে কচ স্কোয়ার আছে হয় অঙ্কটাকে পুরোটাকে কচের দিকে নিয়ে যেতে হবে অথবা সাইনের দিকে নিয়ে যেতে হবে অর্থাৎ এক জাতীয় করে ফেলতে হবে তো আমাদের সবচেয়ে সুবিধা হল স্কোয়ার থিতা সমান আমরা জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিতা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিতা প্লাস কস থিতা ইকুয়াল ওয়ান কস থিতা ইকুয়াল ওয়ান তারপর আমরা ফোর দ্বারা গুণ করে দিই ফোর মাইনাস ফোর কস স্কোয়ার থিতা প্লাস ফোর থিতা ওয়ান এখান থেকে আমরা যদি একটু সাজাই লেখি তখন লেখা যায় ফোর কস স্কোয়ার থিতা মাইনাস ফোর এখানে আসছে সরি এটা ওয়ান ছিল না এখানে অঙ্কটাতে ছিল ফাইভ তখন আমাদের এখানে চলে আসছে ধরো প্লাস ওয়ান জিরো এখান থেকে আমাদের হবে টু কস্থিতা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়েল জিরো তারপর টু কসথিতে ইকুয়েল টু মাইনাস এখান থেকে আমরা বলতে পারি কস্থিতে ইকুয়েল হাফ তারপর কস কত ডিগ্রির মান হাফ আমরা জানি সিক্সটি ডিগ্রি মান হাফ ফাইভ আই থ্রি কস ফাইভ থ্রি সুতরাং থিতে ইকুয়াল টু এন মাইনাস ফাইভ থ্রি যখন এন বিলংস টু জেড তাহলে আমাদের কিন্তু রেজাল্টটা এখানে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এবার তোমরা অঙ্কটার মধ্যে আবার আসো দেখো সমাধান করো ফোর সাইন স্কোয়ার থিতা কস ইকুয়েল ফাইভ কিন্তু সেখানে বলছে আমরা বলছি অ্যানের মান অসংখ্য মান আসবে কিন্তু বলা হয়েছে এখানে নির্ধারিত করে দেওয়া হয়েছে মাইনাস টু ফাইভ থেকে টু ফাইয়ের মধ্যে অর্থাৎ মাইনাস তিনশো ডিগ্রি থেকে তিনশো ষাট প্লাস তিনশো ষাটের মধ্যবর্তী যে থিতা এর মানগুলো আছে সেগুলো বের করতে হবে এখন সেই মানটা কীভাবে বের করবো আমাদের এখন সে কাজটাই করতে হবে দেখো আমাদের যে মানটা বের হলো থিতা ইকুয়াল টু কত বের হয়েছে টু অ্যান্ড ফাইভ প্লাস মাইনাস ফাইভ বাই থ্রি অ্যান বিলংস টু জেড আমরা যে কাজটা করেছি এখন অঙ্কটা কিন্তু আর একটু বাড়াই করতে হবে আমাদের থিতার মানটা আমাদের কত বের হয়েছে দেখো থিতা ইকুয়াল টু টু অ্যান্ড ফাই প্লাস মাইনাস ফাইভ বাই থ্রি যখন অ্যান বিলংস টু জেড ছিল যেহেতু আমাদের সীমাটা কত ছিল আমাদের সীমাটা এখানে আছে মাইনাস অর্থাৎ যে লিমিটটা এখানে দেওয়া আছে থিতার মানটা থাকবে এর মধ্যে থিতার মানটা এর মধ্যে থাকতে হবে তখন আমরা কীভাবে করবো যেহেতু এন বিলংস টু জেড তো আমরা জানি এন এর মান কী হতে পারে শূন্য হতে পারে যখন এন ইকুয়াল টু জিরো সুতরাং থিতা ইকুয়াল টু কত আসে দেখো এন এর মান যদি জিরো হয়ে যায় থিতা এটা হলো জিরো প্লাস মাইনাস ফাইভ আই থ্রি তাহলে এখান থেকে আমরা বলতে পারি মাইনাস ফাইভ আই থ্রি আর হলো ফাইভ আই থ্রি অর্থাৎ এখানে দুইটা মান তাহলে এই দুইটা মান বলো এটা হলো মাইনাস ফাইভ থ্রি অর্থাৎ এটা হলো মাইনাস সিক্সটি ডিগ্রি ফাইভ আই থ্রি হলো সিক্সটি ডিগ্রি তাহলে এটা হলো তিনশো ষাট মাইনাস তিনশো ষাট এটা তিনশো ষাট তাহলে এটা অবশ্যই থিতার মানটা আমার এই সীমার মধ্যে আছে তাহলে আমি এটাকে একটু এইভাবে ব্লক করে রেখে দিই এটাতে কোথাও কোনো আপত্তি নাই তুমি এইভাবে ব্লক করে পরীক্ষার খাতাতে রেখে দিতে পারো অর্থাৎ আমরা এটা ব্লক করি পরীক্ষার খাতাতে এইভাবে তুমি ব্লক করে লিখবে কোনো অসুবিধা হবে না অর্থাৎ আমার এটা নির্দিষ্ট সীমার মধ্যে এই মানটা আছে যদি আমি দেখি এন ইকুয়েল টু ওয়ান তখন থিতার মানটা কত হচ্ছে দেখো আমরা এন এর মান কেন n বিলংস টু জেড তাহলে সেখানে জিরো ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে মানগুলো আসতে পারে সেই মানগুলোর মধ্যে এই সীমার মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমরা গ্রহণ করব। তাহলে দেখো অ্যান ইকুয়াল টু যদি ওয়ান এখানে বসায় দাও তাহলে এটা আসবে টু পাই প্লাস মাইনাস ফাইভ বাই থ্রি তাহলে আমরা এখানে যদি প্লাস যদি ধরি তাহলে তেন্দুগুণা কত ছয় সিক্স সেভেন ফাইভ বাই থ্রি এখানে আসবে সেভেন ফাইভ বাই থ্রি তারপর দেখো যদি আমি মাইনাস চিহ্ন ধরি এখানে তেন্দুগুণা আছে তাহলে এখানে আসবে ফাইভ ফাইভ বাই থ্রি ফাইভ পাইভ থ্রি তাহলে দেখো ফাইভ বাই সিক্স বলতেই আমরা বুঝতেছি ফাইভ বাই থ্রি বলতেই এখানে সহজ তোমরা হিসাবটা হলো ফাইভ বাই থ্রি হল সিক্সটি ডিগ্রি সিক্সটি সেভেন দ্বারা গুণ করলে কত আসবে চারশো বিশ হয়ে যাবে তাহলে এটা কিন্তু এখানের মধ্যে থাকবে না এটা হলো তিনশো আর মাইনাস ত্রিশ তাহলে এটা গ্রহণযোগ্য হবে না ফাইভ বাই থ্রি হলো সিক্সটি ডিগ্রি আর ফাইভ দ্বারা গুণগুলো থ্রি থ্রি হান্ড্রেড তাহলে অবশ্যই এটা গ্রহণযোগ্য হবে এটাকে আমরা এভাবে রাখতাম এটা গ্রহণযোগ্য হবে না আবার এন ইকুয়াল আমি মাইনাস ওয়ান ধরলাম তাহলে থ্রিটার মান কত দেখো এখানে মাইনাস ফাইভ প্লাস মাইনাস ফাইভ বাই থ্রি তোমরা একটু ভালো করে খেয়াল করো আবার যদি প্লাস চিহ্ন ধরি আমি এখানে তিন দোকানে ছয় আর এখানে ফাইভ চলে গেলে মাইনাস ফাইভ ফাইভ বাই থ্রি আর যদি মাইনাস চিহ্ন ধরি মাইনাস সেভেন ফাইভ বাই থ্রি তাহলে এটা চারশো বিশ ডিগ্রি মাইনাস হয়ে যাবে সরি মাইনাস তাহলে এটা গ্রহণযোগ্য হবে না আর এটা হলো মাইনাস ফাইভ ফাইভ থ্রি মাইনাস থার্টি থ্রি হান্ড্রেড ডিগ্রি তাহলে এটা গ্রহণযোগ্য হবে এখন দেখো যেগুলো গ্রহণযোগ্য হচ্ছে না আমি এগুলো কিন্তু আলাদা রাখছি ব্লক করে দিয়েছি যেগুলো গ্রহণযোগ্য হচ্ছে পরীক্ষার খাতে এভাবে লিখতে পারবা তারপর আমি কতটুক পর্যন্ত লিখবো তোমাদের হয়তো চিন্তা আসতে পারবে স্যার এভাবে কতক্ষণ পর্যন্ত হবে সাধারণত আমার দেখো আমি জিরো ধরলাম আমি মান কিন্তু খুঁজে পেয়েছি ওয়ান ধরলাম তাও মান খুঁজে পেয়েছি মাইনাস ওয়ান ধরলাম তাও মান খুঁজে পেয়েছি যখন মান এভাবে জিরো ওয়ান মাইনাস ওয়ান টু ধরবো যদি দেখি যে কোথাও মান নেই মাইনাস টু মান নেই তারপর আমার আর কোনো আগানোর কোনো দরকার নেই আমরা তার তখনই তার সীমার বদনে মানগুলো আমরা দেখে নেব ঠিক আছে তাহলে এখন আমরা এন ইকুয়াল টু টু ধরবো যখন এন ইকুয়াল টু টু আমি এখানে দেখি এন ইকুয়াল টু টু হলে থিতার মানটা তুমি দেখো থিতার মানটা কত আসবে টু যখন ধরবো ফোর ফাইভ ফোর ফাইভ প্লাস মাইনাস ফাইভ আই থ্রি তাহলে এখান থেকে মানটা কত আসবে থ্রিতে ইকাল যদি প্লাস চিহ্ন ধরো বারো এটা থার্টিন ফাইভ আর যদি মাইনাস চিহ্ন ধরি তাহলে কত আসবে এখানে মাইনাস তাহলে ইলেভেন ফাইভ বাই থ্রি ইলেভেন ফাইভ বাই এটা কি গ্রহণযোগ্য হবে কারণ ফাইভ আই অনেক বড় হয়ে যাবে এটা অনেক বড়ো হয়ে যাবে সিক্স এটা হবে না তাহলে অ্যান ইকুয়াল টু মাইনাস টু হল আমাদের এখানে আমাদের আসবে ইলেভেন ফাইভ বাই থ্রি আর যদি আমরা দুইটাই মাইনাস করে দিই থাই বাই থ্রি অর্থাৎ আমরা তখন দেখছি এখানে এই মানগুলো কোনোটাই গ্রহণযোগ্য হয় না তাহলে এই নির্দিষ্ট সীমার মধ্যে থিতে গ্রহণযোগ্য মান তাহলে নির্দিষ্ট এই থিতার মধ্যে নির্দিষ্ট গ্রহণযোগ্য মানগুলো কোনটা কোনটা আসছে এই মানগুলো দিয়ে আমরা आंसरটা দিয়ে দিব অর্থাৎ এই সীমার মধ্যে নির্দিষ্ট সীমার মধ্যে থিতে গ্রহণযোগ্য মান তুমি অঙ্কতে এইভাবে লিখতে পারো নির্দিষ্ট সীমার মধ্যে নির্দিষ্ট সীমার মধ্যে থিতে এর গ্রহণযোগ্য মান গ্রহণযোগ্য মান গ্রহণযোগ্য মান তাহলে কী হচ্ছে দেখো গ্রহণযোগ্য মান আমার কত ছিল প্লাস মাইনাস ফাইভ বাই থ্রি আবার প্লাস মাইনাস ফাইভ ফাইভ এ থ্রি এই দুইটা মানে আছে গ্রহণযোগ্য মান হল প্লাস মাইনাস ফাইভ আই থ্রি আর প্লাস মাইনাস ফাইভ ফাইভ আই থ্রি তাহলে এই কয়টা মানে হলো গ্রহণযোগ্য আর বাকিগুলো গ্রহণযোগ্য হলো না তাহলে আমরা এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যদি তোমাকে এখানে সীমা দিয়ে দেওয়া হয় তাহলে তুমি কিন্তু সেই মানগুলো বের করতে হবে অঙ্কটা একটু বড় হবে তাহলে এইভাবে সাইন স্কোয়ার কস স্কোয়ার দিয়ে আমরা অঙ্ক করলাম আরেকটা অঙ্ক আছে কস্থিতা প্লাস রুট থ্রি সাইনটিতে ইকুয়াল রুট টু যদি এভাবে কোনো অঙ্ক থাকে আমরা শুধু দেখিয়ে দিচ্ছি কস্তিতে প্লাস রুট থ্রি সাইনটিতে আমাদের যেমন ধরো এখানে আছে কস থিটা প্লাস রুট থ্রি সাইন থিটা ইকুয়েল দেখো ইকুয়াল কত ছিল ইকুয়েল ছিল রুট টু ইকুয়েল রুট টু যদি এইভাবে কোনো অঙ্ক থাকে এভাবে সাইন আর কস আছে শুধু সাইন কস এবং তার সাথে যদি কোনো সহক থাকে তখন আমরা বলি এখানে কসের সহকটা কত আছে ওয়ান ওয়ান স্কোয়ার সাইনের সহকটা হলো রুট থ্রি তাহলে রুট থ্রি স্কোয়ার এটা হয়ে যায় ওয়ান প্লাস থ্রি সমান এটা রুট ফোর অর্থাৎ টু আমরা তখন এটা একটা আমরা ধরো এইভাবে সংক্ষেপে লিখে রাখি হয়তো রাফে লিখে রাখি পুরো অঙ্কটাকে আমরা টু দ্বারা ভাগ করব। পুরো অঙ্কটাকে টু দ্বারা ভাগ করব। এই সিদ্ধান্তটা আমরা কীভাবে নেই দেখো কস্তিতার যে শখটা আছে রুট দিয়ে কস্তিতার শখটা স্কোয়ার সাইন যে শখটা আছে এটা স্কোয়ার তখন আমরা যদি এটাকে টু দ্বারা ভাগ করব তো টু দ্বারা ভাগ করলে এখানে লেখা যায় ওয়ান বাই কস প্লাস রুট থ্রি বাই টু সাইনথিতা ইকুয়াল রুট টু বাই টু তখন আমরা এখানে লেখব কস্থিতা থিতাই আছে কস কত ডিগ্রির মান হা সিক্সটি ডিগ্রি অর্থাৎ ফাইভ বাই থ্রি প্লাস sin আবার সাইন কত ডিগ্রি মান হাফ সাইন সরি আমাদের এখানে আমরা এটা কাটি নিই কস সাইন এটা হলো কস সিক্সটি ডিগ্রি মান হলো হাফ আর এখানে হলো রুট ঠিক আছে সাইন সাইনটি ডিগ্রি মান হল থ্রি তাহলে সিক্সটি ডিগ্রি হল সাইন ফাইভ বাই থ্রি কুয়েল ওয়ান বাই রুট টু তাহলে এখন আমরা কস এটা যদি এ ধরি এটা যদি বি ধরি আবার এটাও এ এটাও বি কস এ কস বি প্লাস সাইনাস আইন বি সূত্র হল কস এ মাইনাস বি এটা ক যোগিকোনে কনেমিতিক অনুপাতে তোমরা এটা পেয়েছ এটা সমান আর এখানে কস কত ডিগ্রি মান ওয়ান বাই রুট টু ফাই বাই ফোর এখন দেখো এই পুরো মানটাকে যদি আমি থিতা ধরি এটাকে যদি আলফা ধরি কস থিতা ইকুয়াল টু কস আলফা তাহলে আমরা থিতা মাইনাস ফাইভ বাই থ্রি ইকুয়াল টু এন ফাইভ টু এন ফাইভ প্লাস মাইনাস আলফা আলফা হলো এখানে ফাইভ বাই ফোর আলফা হল ফাইভ বাই ফোর সুতরাং থিতা ইকুয়াল টু এন ফাইভ প্লাস মাইনাস ফাইভ বাই ফোর আর হলো প্লাস ফাইভ বাই থ্রি একবার প্লাস চিহ্ন ধরো তাহলে থ্রিতে ইকাল টু আসবে টু অ্যান্ড ফাইভ প্লাস টুয়েলভ আর এখানে হলো সেভেন ফাইভ আর যদি এখানে মাইনাস চিহ্ন ধরো থ্রিতে ইকাল টু আসবে টু অ্যান্ড ফাইভ আর এখানে মাইনাস এটা প্লাস হয়ে যাবে প্লাস টুয়েলভ এখানে হয়ে যাবে পাই টুয়েলভ পাই তাহলে এই যে দুটা টাইপ হয়ে গেলো এখন এখানে এটাই হলো তার অ্যান্সার এখানে কোনো যদি এখানে কোনো সীমা দেওয়া থাকতো অঙ্কটা তো যদি কোনো সীমা দেওয়া থাকতো এখানে দেখো কোথাও কোনো সীমা দেওয়া নাই অর্থাৎ এখানে যখন এটা দেওয়া নাই তাহলে এখানে কিন্তু অঙ্কটা হয়ে গিয়েছে তো আমরা অনেক সংক্ষেপে অঙ্কটা এখানে শেষ করে নিয়েছি তোমরা অবশ্যই এই অঙ্কগুলো আরও ডিটেলস অনেক অঙ্ক আছে তোমাদের ক্লাসে তোমরা সেই অঙ্কগুলো অবশ্যই দেখে নিবে আমাদেরকে এখানে যে ভিন্ন টাইপের এ কয়টা অঙ্ক আমি যে লিখেছি তোমরা এটা খেয়াল করে আরেকটা অঙ্ক কিন্তু রয়ে গেছে কট এক্স প্লাস টেন এক্স ইকুয়াল টু সেক এক্স এ অঙ্ক রয়ে গেছে আর অন্য যাই আমরা আলোচনা করেছি তোমরা এগুলো অবশ্যই খেয়াল করবে আজকে যারা আমাদের সাথে এখানে অনেকে ছিলে তো তোমরা আমাদের গত ক্লাসে দেখো আরও কিছু ইনভার্স ফাংশানে যে অঙ্কগুলো ছিল আমাদের একটা দুইটা অঙ্ক বাদ রয়ে গিয়েছিলো তোমরা সেই অঙ্কগুলো আরেকবার দেখে নাও আমি কোন অঙ্কগুলো তোমাদের করার জন্য রেডি করেছিলাম এবং তার মধ্যে যে কয়টা করেছি তার আগে এই ক্লাসগুলো সেটাও তোমরা দেখে নাও কারণ আমরা আজকে এই ক্লাসটা আমাদের ইনভার্স ফাংশন থেকে পরীক্ষাতে একটা অঙ্ক থাকবে ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন থেকে পরীক্ষাতে দশ নম্বর একটা কোশ্চেন থাকবে সুতরাং যে আমরা অঙ্কগুলো করেছিলাম সেগুলো আবার দেখাই দিচ্ছি আমরা এগুলো করেছিলাম তারপর আমরা কিছু রূপান্তর আমরা দেখিয়েছিলাম এখন দেখো সবসময় আমাদের শিখন ফলটা একটু খেয়াল করে নাও শিখন ফলটাতে থাকবে আমরা আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে